हेलो गाइस वेलकम 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 ব্যাক টু অনাদার গেম প্লে যেমন কি গাইস তোমরা আজকে দেখতে পাচ্ছো আমি একদম রেডি হয়ে আসছি কারণ আজকে আমি একটা বড় বিজনেস করতে যাচ্ছি আমি একটা সুপারমার্কেট খুলবো ভাই আজকে यस আজকে থেকে একটা নতুন সিরিজ আমরা শুরু করতেছি যেটা নাম হলো ট্রেড লাইফ সিমুলেটর यस ট্রেড লাইফ সিমুলেটর এই গেমটা মধ্যে কিছু না আমাদেরকে শুধু কারোরপতি হতে হবে সুপারমার্কেট ওন করে ব্যাস আর কিছু নাই ওকে তো চলো ফটাফট আজকের গেম প্লে শুরু করা যাক কিন্তু তার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি ফটাফট সাবস্ক্রাইব করো 500 কে যেতে হবে ফটাফট ওকে তো গাইস আমাদের গেম শুরু হয়ে গেছে আর গেমটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো আমাদের বাড়ি यस এটা হলো আমাদের রুম আর রুমের ভিতরে অবিয়াসলি কিছু নেই এগুলো সব আমাদেরকে আস্তে আস্তে কিনতে হবে বাকি সিমুলেটর গেমগুলোর মতন দেখো বাথরুমের মধ্যে টয়লেটও নাই ভাই কমসে কম আগের গেমটার মধ্যে টয়লেট তো ছিল এটার মধ্যে টয়লেটও নাই ওকে কিন্তু রুমটা ভাই অনেক বড় আছে আমার ঘরটা ওহো এখানে অনেক বড় কিচেনও আছে আর হ্যাঁ গাইস এই গেমটার মধ্যে আমাদেরকে খাবারও খাইতে হয় যেটা দেখে ভাই আমাকে অনেক ভালো লাগছে বাকি গেমগুলোতে ভাই খাবারই খাইতে লাগে না বাঁচে না মরে দেখো আমার কাছে $500 আছে ব্যাংকের মধ্যে আমার $100 আছে আর এদিকে তোমরা নিচে দেখতে পাচ্ছ আমার ইউরিন মানে আমার সুসু পায় নাই এখনো টু হয়ে আছে যখন ওটা বাড়বে তখন আমাকে বাথরুম যেতে হবে আর দুই নম্বর হলো ডার্টিনেস মানে স্নান করা এখন আমি ক্লিন আছি শুধুমাত্র এক ডার্টিনেস আছে তারপরে হাঙ্গার আমার এখন খিদেও পাইনি তো এগুলা বাড়বে তখনই খেতে হবে আমাকে ওকে দরজা খোলো এফ দিয়ে দরজা খুলে ব্যাস এটা কি ভাই এটা একটা পাথর বড় সড়ো পাথর ভাই এখানে আমাদের বাড়ি এই দেখো আমাদের বাড়ি বাহ ভাই বড় লোক তো আমি কিন্তু না গাইস আমাদেরকে আরো বড় লোক হতে হবে এই দেখো এটা হলো আমার গাড়ি ভাই আগের থেকে গাড়িও আছে করতে কি হবে তাহলে এই গেমটার মধ্যে আমাকে ওকে হ্যাঁ হ্যাঁ আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে মার্কেট যেতে হবে এই দেখো ও ভাই এটা ম্যাপ কি ম্যাপ ভাই মাথা ঘুরতেছে তোরা দেখে ভাই অনেক বড় ম্যাপ ভাই এটার ওকে যে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা হলো আমার দোকান মানে এটা হলো আমার স্টোর সুপার মার্কেট সেখানে আমাকে এখন যাই জিনিস টিনিস কিনতে হবে ওকে চলো গাড়িতে বসো ওকে আমরা গাড়িতে বসে গেছি লেটস গো চল 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 ওকে ওকে আমরা গাড়ি চালাচ্ছি আর এখন আমাদের সামনে আসলো একটা বার্গার শপ বেস্ট বার্গার ওকে আর এখানে হলো একটা পেট্রোল পাম্প আছে বাট আমাদেরকে আমাদের স্টোরে যেতে হবে ও আরামসে ভাই আরামসে গাড়ি চালা ওহো এই দেখো একটা সিটির মধ্যে চলে আসছি আমরা এই জায়গাটার মধ্যে আমাদের স্টোরটা আছে যাতে অনেক কিছু বিক্রি হয় এই দেখো এই যে দেখতে পাচ্ছ সুপার মার্কেট লেখা আছে যে এই যে যে এটা এটাই হলো আমার দোকান আমাকে এখন পার্কিং করতে লাগবে ভালো মতো পার্কিং করিস ভাই ঠুকে দিস না গাড়িটাকে ঠুকে দিস না ব্যাস 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 বাড়াই যা গাড়ি থেকে হ্যাঁ কোথায় ঢুকলাম আমি বাহ ভাই ওকে তো গাইস আমরা আবার চলে আসছি আমাদের সেই সুপার মার্কেটে আর সামনে ব্যাংক আছে এখানে আমাদের টাকা মাকা রাখা থাকবে ভাই গেমটার মধ্যে অনেক কিছু জিনিস আছে ভাই ব্যাংক ট্যাংক সবকিছু আছে ওকে সুপার মার্কেট পৌঁছে গেছি এখানে আগে আমাদেরকে গাড়িটাকে পার্ক করতে লাগবে ব্যাস ব্যাস ঠুকে দিস না ভাই পার্কই করবো না আমি এখানে রাখবো গাড়িটা মাঝ রাস্তা রাখবো কে কি বলবে রে ভাই ব্যাস মাঝ রাস্তা রাখছে গাড়ি কে কি করবে দম আছে কারো বলো ওকে এটা হলো সুপার মার্কেট এটা হলো আমাদের দোকান দোকান বলতে স্টোর এটা খুললাম আর দোকানের ভিতরে কিছুই নেই অবভিয়াসলি ভাই নতুন দোকান খুলছি আর আজকে আমরা খুললাম ওই কিন্তু ভাই ঢোকার সঙ্গে সঙ্গে আমি একটা ওয়ার্কারকে রাখিয়ে দিয়েছি ভাই ভালো মতো কাজ করিস কিন্তু ঠিক আছে ওকে তো এবার আমাকে যেটা করতে হবে কি করতে হবে এটার মধ্যে না আমাকে এই স্টোরটা খুলতে লাগবে ও খুলে গেছে আমার কাছে এখন বেশি জিনিসপত্র নাই কিন্তু যতটুকু জিনিসপত্র আছে সেগুলোকে আমাকে আগে বিক্রি করতে হবে ওকে আমার কাছে একটা র্যাক আছে এই র্যাকটা আমাকে প্লেস করতে লাগবে ও ধরো আমি এটা যদি এখানে লাগাই দিই এরকম করে ব্যাস এই দেখো এটা এখানে লাগাইলাম এবার এটার মধ্যে আমাকে জিনিসপত্রগুলো লাগাতে লাগবে যেমন কি ধরো আমার কাছে এখানে কি আছে এটা সস ওকে সসের একটা ডাব্বা আছে এখানে রাখলাম এই ডাব্বার ভিতরে সস বার এখানে এরকম করে এখানে এরকম করে এখানে এরকম করে আরে ভাই বহুত টাইম লাগে এরকম করে তো ওকে ওকে হয়ে গেছে আমাদের সসের ডাব্বা হয়ে গেছে এতগুলো একটা ডাব্বার মধ্যে এতগুলো সস ছিল ব্যাস এবার কি এবার আর কি কি ডাব্বা আছে সেটা দেখেনি আরেকটা আছে ওয়াশিং পাউডার ওকে ওয়াশিং পাউডার আমরা বিক্রি করব সব বিক্রি করব সব সুপারমার্কেটে যেগুলো যেগুলো জিনিস থাকে সব বিক্রি করব ওকে ওয়াশিং পাউডারটা কোথায় রাখা যায় এখানে করে এখানে এরকম করে রাখা যাবে ওকে এখানে এরকম করে আমার হিসাবপত্র সব ডকুমেন্টস সব
সব কিছু আমার এখানে থাকবে আর এখানে সেভও করা যাবে আমার গেম। এই দেখো এখানে সবকিছু আমি জিনিস দেখতে পারবো, যে আমাকে কোনো কিছু কিনতে হলে যেমন নিউজ পেপার স্ট্যান্ড, জুস মেশিন, কফি মেশিন, এগুলো সব আমি আস্তে আস্তে কিনবো। প্রথম এপিসোডে সব কিনবো না গাইস। চেঞ্জ সুপার মার্কেট নেম, ওকে আমার সুপার মার্কেটের নেমটা আমি আগে রাখি, কি নাম রাখবো সুপার মার্কেটের? দি বাংলা গেমার স্টোর, ব্যাস পারফেক্ট। ওকে সেভ, ব্যাস হয়ে গেছে। এখান থেকে না ইস্যু করতে পারবো, নতুন কোনো ক্যাশিয়ার সেন্ড করতে পারবো, নতুন ঘর কিনতে পারবো, ফার্ম কিনতে পারবো, সব সব কিনবো গাইস, সব কিনবো, টেনশন নাই। বাকি এখন আমি আগে যাই দেখি যে আমার দোকানের নামটা চেঞ্জ হয়েছে কিনা। এই দেখি, এই দেখো ভাই, দি বাংলা গেমার ST হয়ে আছে ভাই, এত বড় জায়গায় নেই। একবার দাঁড়া, এটা ছোট একটু ছোট নাম দিই, কি নাম দেওয়া যায়? বাংলা গেমার স্টোর। ওকে এবার ঠিক আছে, এবার মনে হচ্ছে হয়ে যাবে, এবার হয়ে যা। ইয়েস এবার হয়ে গেছে, বাংলা গেমার স্টোর, পারফেক্ট। ওকে এবার আমাকে যেটা করতে হবে গাইস, আমাকে না একটা স্টোরে যেতে হবে, স্টোরে গিয়ে সেখান থেকে আমাকে নতুন জিনিসপত্র কিনে নিয়ে আসতে হবে আমার এই দোকানের জন্য, সুপার মার্কেটের জন্য। আর আমার কাছে বেশি টাকাও নেই, সেটা আমাকে ধ্যান রাখতে লাগবে। ওকে তো আমার গাড়ি কোথায়? আমি আগে ম্যাপটা দেখিনি ভাই। ওকে গাড়িতে বসো, চলো এবার। বাকি গেছে তোমাদেরকে, যদি এই গেমটা ভালো লেগে থাকে গেমটাকে লাইক করো প্লিজ। আর হ্যাঁ, আস্তে ভাই গাড়ি ঠুকে দিস না ভাই, আমি তো গাড়ি ঠুকে দিচ্ছি ভাই, কন্ট্রোল অনেক হার্ড আছে এই গেমটার, গাড়ির। ওকে আস্তে 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 আস্তে, ব্যাস 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 ব্যাস। ওকে এটা কোথায় আসলাম আমি? ওকে পৌঁছে গেছি, আমার দোকানে পৌঁছে গেছি, ব্যাস পারফেক্ট। জাবের স্টোর, জাবের শপ, যাই হোক এখান থেকে গাইস আমাদেরকে জিনিস কিনে নিয়ে যেতে হবে আর আমাদের স্টোরের জন্য। ওকে তো এখানে অনেক কিছু জিনিস আছে, এগুলো না সব আমাকে আগে একটা জিনিস ধ্যান রাখতে লাগবে, যে এখানে আমাকে সেই জিনিসগুলো নেওয়া যাবে না, যেরকম এই যে কেক, এগুলো নেওয়া যাবে না, কারণ আমার কাছে এখন ফ্রিজ নেই, তো এগুলো নিয়ে খালি নষ্ট হবে, তো এগুলো নিয়ে কোনো লাভ নেই। আমাকে এমন জিনিস দিতে লাগবে যেগুলো ফ্রিজ ছাড়া খাওয়া যেতে পারে বা ইউজ করা যেতে পারে, যেরকম এই যে এগুলো। আর এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দিই, যেমন কি ধরো এই জিনিসটার দাম আছে না, এই কোলগেটটার টুথপেস্টার, এটার দাম হলো $21 আর এটাকে আমি বিক্রি করবো $17 দিয়ে, তো এটা নিয়ে কোনো লাভ নেই, লস। তো আমাকে এমন জিনিস দিতে লাগবে যেগুলোর দাম কম কিন্তু আমি বিক্রি করতে পারবো অনেক দামে। ওরকম কোথায় ভাই? ভাই পাচ্ছি না ভাই একটা ওরকম, সবগুলোর দাম বেশি। ওকে যাও, এটার দাম $19, এটাকে আমি $20 দিয়ে নিতে পারবো, মানে $21 দিয়ে বিক্রি করতে পারবো। তো এইটা এই বাক্সটা নে, এখানে রাখ, তারপরে আগে এটাকে খোল। ভাই খুলে না কেন? ওকে হ্যাঁ খুলে না কেন ভাই, ডিকি কি খুলে? ও খুলছে 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 খুলছে, খুলে গেছে। এবার ডাব্বাটা আমাকে এটার ভিতরে রাখতে লাগবে, ব্যাস ব্যাস একটা ডাব্বা হয়ে গেছে। আমার কাছে এখন কত ডলার আছে? $481 আছে। আর কি কি নেওয়া যায়? ওকে এগুলো জানি না কি, ক্লিনার এটাকেও নিয়ে নি, এটাও ভালো দামে পাই গেলাম আমি। ওকে এটাকে নিয়ে এবার আমরা ব্যাস পারফেক্ট, ব্যাস। আর একটা জিনিস নিয়ে নেবো, বেশি জিনিস নিবো না ভাই, এত টাকা নেই আমাদের কাছে, টাকা গেলে আমাকে লাগবে ভাই। ওকে এটা এটা ফেস ওয়াশ না কি, এটা সানস্ক্রিম, সানস্ক্রিম। ওকে সানস্ক্রিমও নিয়ে নি, কারণ এটাও আমার মনে হচ্ছে বিক্রি হবে অনেক, ব্যাস। ওকে তো আমি তিনটা বাক্স নিয়ে নিচ্ছি, এখন এটাকে আমাকে বন্ধ কর ভাই। ওকে বন্ধ হয়ে গেছে। আরে বন্ধ হয় না কেন, বন্ধ হয় না কেন? ও ও ভাই কি জাম্প মারে ভাই, গাড়ি এরকম করে জাম্প করে তো গাড়ির উপরে উঠে যাবো আমি। ওকে ওকে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, পিছনে ডিক্কি বন্ধ করে দিয়েছি আমরা। চলো এবার বাড়ি যাওয়া যাক। ও ভাই এদিকে আমার সুসু পেয়ে গেছে, কারণ দেখো ইউরিনে 30 হয়ে আছে, তার মানে আমার 30% সুসু পেয়ে গেছে, তো সেটাকেও আমাকে করতে হবে। কিন্তু তার আগে আমাকে টয়লেট আগে বানাতে হবে ভাই, আমার কাছে তো টয়লেটও নাই। চল 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 চল। আর হাঙ্গারও আমার 30 হয়ে আছে, আমাকে এখন খেতে হবে, আগে এক কাজ করি খেয়ে দিয়ে হাঁকতে যাই। ওকে দাঁড়া এখানে, এই তো একটা স্টোর চলে আসছে আমরা, বেস্ট বার্গার। ওকে এখান থেকে আমাকে বার্গার কিনতে হবে। হ্যালো কেউ আছে দোকানে? এই তো। হ্যালো স্যার, কি খবর কি খবর, ভালো সব ভালো? ওকে কি কেনা যায়? পিজ্জা, পিজ্জার দাম $65, বার্গারের দাম $25, ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রাইসের দাম হলো $15। আর বার্গার খাবো, বার্গার খাবো না পিজ্জা খাবো, পিজ্জার দাম অনেক রে ভাই, বার্গার নি বার্গার। ওকে বার্গার নিয়ে নিছি, বার্গার আমার হাতে আছে, এখন আমি এক জায়গায় বসবো। এত খালি কেন ভাই স্টোরে? হ্যাঁ বার্গারটাকে রাখ, ব্যাস এবার এখানে বসাবে না, দাঁড়া দাঁড়া খাইতে লাগবে নাকি? হ্যাঁ এ কি দোকান তোদের, মানে কি দাঁড়া দাঁড়া খাইতে লাগবে নাকি? এত ফাঁকা সিট আছে, তাও দেখো আমি সিটের উপরে বসে আছি। চলো খাই না ভাই। ওকে খাই নিছি। ওকে আমার হাঙ্গার শেষ হয়ে গেছে, ঠিক আছে। ভাই দেবে ভাই এই কি জাম্প মানে, দেখো দেখো লাফাই লাফাই কোথায় চলে যাচ্ছি, লাফাই লাফাই এর দোকানের ভিতরে যাওয়া যাবে নাকি? এ লাফা তো এবার চলে যাবো, সত্যি করে চলে যাবো। হ্যালো ভাই কি আছিস, তো ভালো আছিস তো ভাই? একসঙ্গে বিক্রি করবো? না 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 ভাই, টেনশন করিস না, টেনশন করিস, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। ওকে চলে আসছি ভাই, নাহলে আমাকে আর পরেরবার থেকে ঢুকতে দেবে না দোকানে। থ্যাংক ইউ বার্গারের জন্য। ওকে এবার আমাকে বাড়ি যেতে লাগবে। চলো বাড়ি গিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হলো টয়লেটটাকে আগে সেট করতে হবে। ওকে বাড়ি পৌঁছে গেছি আমরা, গাড়ির থেকে নাম। ওকে গাড়ির থেকে নামা হয়ে গেছে। ওকে বাড়ি পৌঁছানোর পর ভাই আমি দরজা খুলে চলে চলে গেছিলাম, হ্যাঁ কেউ যদি চুরি টুরি করে নিত কিছু। ওকে ভিতরে চল, ভিতরে যাবো। এই তো এটা হলো আমার বাথরুম, আর এখানে আমি টয়লেটটাকে রাখ। টয়লেট কোথায় গেল? এই যে টয়লেট, টয়লেটটাকে কোথায় সেট করা যায়? এখানে তো এখানে, ব্যাস চলো এখন টয়লেট করে নি ভাই। ওকে টয়লেট হয়ে যাচ্ছে আমার। ওকে দেখো আমার টয়লেট হয়ে গেছে, তো ইউরিন আমার 0 হয়ে আছে, বাকি ডার্টিনেস 28 হয়ে আছে, তার মানে আমাকে স্নানও করতে লাগবে, কিন্তু স্নান এখন করবো না, পরে করবো। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো ঘুমাইতে লাগবে, বেড বেড বেড, এখন আমাকে বেডও লাগাইতে লাগবে। চলো ভাই কমসে কম এখানে আগের থেকে বেড আমার কেনা ছিল, তার জন্য আমি ইউজ করতে পারতেছি, নাহলে আমাকে বেডও কিনতে লাগতো ভাই। ওকে ওকে বেড আমার এখানে হয়ে গেছে, চলো এবার ঘুমা ঘুমা। ইয়েস
ওকে গুড মর্নিং গাইস, ঘুম থেকে উঠে গেছি আমি। এবার চলো সোজা সিধে আমরা কাজে যাব। ওকে, ও বৃষ্টি পড়ছে ভাই বাইরে, বৃষ্টি পড়ে। এক মিনিট, গাড়িটা তো আমি রাত্রিবেলা এখানে পার্ক করেছিলাম, এখানে কিভাবে চলে আসলো গাড়িটা? চলো। আর হ্যাঁ গাইস, আমার দোকানে না আমি অনেক কিছু বিক্রি করতে পারবো, যেমন কি মোবাইল, ট্যাবলেট, ফোন, ল্যাপটপ, এগুলো সব বিক্রি করতে পারবো, কিন্তু ওগুলো সব আস্তে আস্তে বিক্রি করবো ভাই। আরে ভাই, গাড়ির ধাক্কা দিয়ে দিলাম ভাই, গাড়িটা বলো আমাকে ঠিক করতে হবে। আর এই গেমের মধ্যে গাড়িও ঠিক করা যায়, গাড়িরও ড্যামেজ হয় ভাই, অনেক কিছু আছে এই গেমের মধ্যে। তোমরা খালি কমেন্ট করো যে এটা নেক্সট পার্ট আনবো কিনা, আমার তো পুরো ইচ্ছা আছে ভাই এটা নেক্সট পার্ট আনার, তোমরা শুধু কমেন্ট করো, কমেন্ট না করলে আনবো না। ওকে দরজা খোল। আরে দোকান ওপেন করিস না কেন ভাই, ওপেন কর, কি করতে বসে আছিস তুই? ওকে তো গাইস, এখন বৃষ্টি হচ্ছে না, তার জন্য কোনো কাস্টমার আসতেছে না, এটা বহুত প্রবলেম হয়ে গেল ভাই, বৃষ্টির জন্য এখন কোনো কাস্টমারই আসতেছে না। শ্যাহ, ভাবলাম আজকে অনেক কামাই হবে, কিন্তু কোনো ব্যাপার না গাইস, নেক্সট এপিসোডে আমরা ভালো মতো কামাই করবো। আর নেক্সট এপিসোডে আমরা অনেক কিছু জিনিস আনবো, দেখো আমার দোকানে কেউ ঢুকবে কিছুই নেই দোকানের মধ্যে, খালি এই যে এই কয়েকটা জিনিস আছে, তার জন্য আমাকে আরো জিনিসপত্র আনতে লাগবে, কিন্তু সব আস্তে আস্তে নেক্সট এপিসোডে। আজকের জন্য এতটুকু রাখি, তোমাদেরকে যদি গেম প্লে ভালো লাগে গেম প্লেটাকে লাইক করো আর কমেন্টে বলো যে এটা নেক্সট পার্ট আনবো কিনা। আর হ্যাঁ, যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি ফরওয়ার্ড সাবস্ক্রাইব করে যাও। বাকি হ্যাঁ, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেম প্লেতে। বাই বাই।